तूने क्या किया, ये क्या हुआ, दिल डिंग डिंग डोले। Hey everyone, कैमन आछेन सबाई? आशा करछी अनेक अनेक भालो आछेन। আজকের এই ভিডিওতে আমরা মান্না পূর্ণিমা জুটির একই সিনেমার দুটি গান, যেটি কিনা বলিউড থেকে কপি হয়েছিল, সে গানগুলো শুনতে চলেছি। অর্থাৎ কোন হিন্দি গানগুলো থেকে বাংলা গানগুলো কপি হয়েছিল সেগুলোই দেখতে চলেছি। দুটি হিন্দি গান এবং দুটি বাংলা গান, টোটাল চারটি গান একসাথে রিভিউ করতে চলেছি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা হিন্দি বলিউডের যে গানটি শুনব সেটি হচ্ছে ডিং ডাং ডোলে গানটি। হিন্দি এই গান থেকেই বাংলাদেশের মান্না পূর্ণিমার সিনেমাতে যে গানটি কপি হয়েছিল সেটি হচ্ছে মাধুরী তুমি আমারই গানটি। হিন্দি গান থেকে বাংলা গানের টিউন সহ শুরুর দিকের থেকে একদম প্রত্যেকটা জিনিস কিন্তু হুবহু মিলে যায়। হিন্দি ডিং ডাং ডোলে গানটি ছিল কুছ তো হ্যায় সিনেমার একটি গান। तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले। অন্যদিকে বাংলাদেশের বাস্তব সিনেমার গানটি ছিল মাধুরী তুমি আমারই। তোমারই প্রেমে পাগল আমি, তুমি জন্ম থেকে আমারই। হিন্দি গানটি গেয়েছেন কৃষ্ণ কুমার কুন্নাথ অর্থাৎ কে কে এবং সুনিধি চৌহান। তুমি ক্যা কিয়া, ইয়ে ক্যা হুয়া, দিল ডিং বাংলা গানটি গেয়েছেন মনির খান এবং অনিমা। হিন্দি গানের মিউজিক ডিরেক্টর ছিল আনু মালিক। এবং হিন্দি গানের সাথে মিল রেখে বাংলা লিরিক গুলো লিখেছেন কবির বকুল। এবং এই বাস্তব সিনেমার বুক চিনচিন করছে হায় গানটিও কিন্তু একটি বলিউডের গান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। এবং অরিজিনাল হিন্দি গানটির নাম হচ্ছে ইয়ে ইশক কা জাদু হ্যায় গানটি। বাস্তব সিনেমার এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং ডলি সায় আন্তনি। অন্যদিকে হিন্দি আখিও সে গোলি মারে সিনেমার এই গানটি গেয়েছিলেন সোনু নিগম এবং জসপিন্দার নারুলা। গোবিন্দা এবং রাবিনা অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2002 সালে। অন্যদিকে মান্না পূর্ণিমা অভিনীত বাস্তব সিনেমাটি মুক্তি পেয়েছিল 2003 সালে। চারটি গানের মধ্যে কোন গানটি আপনার প্রিয়, ডিং ডাং ডোলে না মাধুরী তুমি আমারি? অন্যদিকে বুক চিনচিন করছে হায় নাকি ইয়ে ইশক কা জাদু হ্যায় কোনটি, সেটি কিন্তু জানিয়ে যেতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই।